এই উইডটা এখানে এবার বাংলাদেশও কাঁপবে প্যান ইন্ডিয়ার সাথে সাথে। হ্যাঁ লল গ্লোবাল বাসী, আশা করি আমার নতুন ভিডিওতে তোমরা হয়েছো খুশি। তোমাদের মতো আমি অনেক খুশি, কেননা আজকে উইডার প্রথম গানের রিয়াকশন নিয়ে চলে এসেছি। গাইস, 2012 2010 ঠিক মনে নাই, তখন থেকে আই চেঙ্গিজ রাগ পর্যন্ত একটা যুগ ছিল, সেটা কি বসের যুগ, অর্থাৎ হি ইজ দ্য বস বস, ইয়াস জিতের বসের যুগ। আর এখন ঠিক 10 থেকে 11 বছর পরে শুরু হচ্ছে চেঙ্গিজের যুগ, কারণ চেঙ্গিজের আজকাল হয় না, চেঙ্গিজের হয় যুগ এরা। ইয়াস গাইস, আজকে প্রকাশ পেয়েছে চেঙ্গিজের উইড্ডা সং। উইড্ডা সংয়ের হিন্দি অ্যান্ড বাংলা দুইটা প্রকাশ পেয়েছে, আমরা আগে হিন্দিটা রিয়াকশান দেব। সো চলো শুরু করি এবং তারপরেই কেমন লাগলো সেটা বলছি। তো চলো হিন্দি রিয়াকশান শুরু করা যাক। Two gangster. Weapons gula ki chilo bhai. Oh, rocket launcher na kita. Is Indian rote chilo. Oh, Sharfield khela. Oh, jittar entry. Susmita. Oh, jittar lakche. Divya Kumar. করেছে ভাই সে ডিজাইন সোনার বিট সাম্রাজ্য মনে হচ্ছে পুরো টেবিলে। ও এটা কি ছিল এন্ট্রিতে? এটাই হাজে ছিল এন্ট্রিতে। I play chess, fire chess board. সুস্মিতা পুরো মানুষ দিদের সাথে ভাই, আই কান্ট বিলিভ ইন মাই আইস, এটা কি দেখলাম! এটার জন্য তো অপেক্ষা করছিলাম, একদম টাইটেল ট্র্যাক পুরো টাইটেল ট্র্যাকের মতোই হয়েছে। এই টাইটেল ট্র্যাকটাই পারবে চেঙ্গিজকে প্যান ইন্ডিয়া লেভেলে সাকসেস এনে দিতে।
মানে কি বলবো ভাই, বাংলায় লাস্ট কবে এমন সং বেরিয়ে আসছে বুঝতেই পারি নাই। আপনি কোনো নর্মাল মানুষকে যদি সামনে বসান, যে উনি জানেন এই মুভিটার ব্যাপারে, এই সংটা যদি উনি শুনে, উনি ভাববে এটা, যদি ওনাকে বলা হয় সঙ্গে, যদি ওনাকে বলা হয় যে এটা কোন ইন্ডাস্ট্রি, উনি প্রথমেই বলবে হয় সাউথ নাহলে বলিউড। বাট সেই সাথে আজকে বাংলা ইন্ডাস্ট্রি এমন গান করে দেখিয়ে দিল জাস্ট ভাবনার বাইরে। আগে একটা সময় হতো কিন্তু মাঝখান থেকে কমে গেছিলো, বাট চেঙ্গিজ আবার নতুন করে ইতিহাস শুরু করে দিয়েছে সারা ভারত জুড়ে। জাস্ট কোপায়া দিছে ভাই, কোপায়া দিছে। দিব্যা কুমারের ভয়েস, জিতের এক্সপ্রেশন বলবো, বিদ্যা কুমার যেভাবে কাজটা করেছে, তার এনার্জেটিক ভয়েসের সাথে সাথে পুরো গানটা একটা এনার্জি আছে, মাসি, এমন মাসি ছবি কিন্তু পার প্যান ইন্ডি লেভেলে সাকসেস এনে দিতে, প্লাস সিঙ্গেল স্ক্রিনগুলোতে দর্শক ফিরিয়ে আনতে, যেটা চেঙ্গিজের উইড্ডা গানই করে দিয়েছে ভাই। একটা জায়গা, মানে যখন ওই বিটটা বাজে, উইড্ডা উইড্ডা উইড্ডা, আরে এই লাইনটাই চলবে শুধু প্রমোশনের জন্য, প্রমোশন করে দিবে। বাংলাদেশে এর আগে কলকাতার গান চল ছিল অনেক বেশি, বাট মাঝখানে কমে গেছিল, বাট আমার মনে হচ্ছে 100% চেঙ্গিজের উইড্ডা বা চেঙ্গিজ আবার বাংলাদেশে কলকাতার গান শোনার প্রচলন বাড়িয়ে দিবে ভাই। এমন মাসি সং, পুরো কমার্শিয়াল এলিমেন্ট ছিল, পুরো কমার্শিয়াল এলিমেন্ট ছিল গানটাতে, জিতের এক্সপ্রেশন ভাইব সব কিছু ছিল ভাই, জাস্ট মাইন্ড ব্লোয়িং সং। তারপর হচ্ছে অ্যাটিটিউড, সোয়্যাগ অন্য লেভেলে ছিল, সুস্মিতার সাথে সুস্মিতার কোরিওগ্রাফি, লুক, গ্রুমিং, মাইন্ড ব্লোয়িং। জাস্ট চেঙ্গিজ হিট করা থেকে কেউ আটকাতে পারবে না। অনেক ধর ওর প্রথম মিউজিক কম্পোজিশনটাই পুরো প্যান ইন্ডিয়া লেভেলে সাকসেস করে দিবে। সো এবার বাংলা রিয়াকশন নিয়ে আসতেছি, ওয়াচ অ্যান্ড ওয়েট ফর ইট, বাই।